ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহি ওবারকাতু। সম্মানিত দিনীবন প্রশ্ন করেছেন যে বিতির সালাত পড়ার ক্ষেত্রে এক রাকাত পড়ার কোনো নিয়ম আছে কি না, নাকি তিন রাকাত পড়তেই হবে? প্রিয় দিনীবন, বিতির যে সালাত যেটা, এটা বিতির শব্দের অর্থই কিন্তু হচ্ছে ভেজুর, অর্থাৎ আপনি ওই সালাদটা যেটা পড়বেন ওটা কিন্তু আপনার ভেজুর হতে হবে। এর জন্য এটার নামকরণ করা আছে উইত্র। আল উইত্র শব্দের অর্থই হচ্ছে ভেজুর। তো উইত্র যেটা, এটা সালাত কিন্তু তিন রাকাত, পাঁচ রাকাত, এক রাকাতও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিন্তু এটা প্রমাণিত আছে। যেমন হজরতে আবু আইব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যেটা সুনান ইবনে মাজার 1190 নম্বর হাদিসের মধ্যে এটা উল্লেখ আছে যে উনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল উইত্র হাক্কুন ফামান শাআ ফাল ইউতির বি খামসিন ওয়ামান শাআ ফাল ইউতির বি সালাসিন ওয়ামান শাআ ফাল ইউতির বি ওয়াহিদাতিন। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উইতির হচ্ছে হক, অর্থাৎ উইতির সালাত সাব্যস্ত। অতএব যে চায় সেটা যেন, সে যেন পাঁচ রাকাতও পড়ে, যে চায় সে যেন তিন রাকাতও পড়ে, ওমান শাআ ফাল ইউতির বি ওয়াহিদাতিন, এবং যে চায় সে যেন এক রাকাতও পড়তে পারে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওটা পড়ার ব্যাপারে এখতিয়ার দিয়েছেন, পাঁচ রাকাত, তিন রাকাত, এক রাকাত, এটা পড়া যায়। আবার সহি বুখারীর 3764 নম্বর হাদিস এবং 3765 নম্বর হাদিস, ওখানের মধ্যেও কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের এক সাহাবি অর্থাৎ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও এক রাকাত ভিতির পড়েছেন, এটা উল্লেখ আছে। এটা হাদিসটা হচ্ছে বুখারীর 3764 নম্বর হাদিস এবং 3765 নম্বর হাদিস, ওখানের মধ্যে কিন্তু এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। عن أبي ملائكة رضي الله تعالى عنه قال أوتر معاوية بعد العشاء بركعة عنده مولاه لابن عباس فأتى ابن عباس فقال দাহু ফাইন্নাহু সাহিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবি মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিতির সালাত কিন্তু এশার সালাতের পর এক রাকাত পড়তেন। ওখানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৌলা একজন, অর্থাৎ নিকটবর্তী একজন মানুষ উপস্থিত ছিল। তো উনি যখন এটা দেখলেন, দেখার পরে আব্বাসের কাছে এসে বললেন, তো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এটা বললেন, দাহু ফাইন্নাহু সাহিবা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওর বিষয়টা এটার উপরে ঠিক আছে, যেহেতু উনি কী করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। তো ওই হাদিসগুলি দ্বারা বোঝা যায় ভিতির সালাত এক রাকাতও পড়া যায়, কোনো অসুবিধা নেই। তো আপনি ওটা পড়বেন কিভাবে, এটার যেভাবে স্বাভাবিক সালাত যেভাবে পড়া হয় আপনি এভাবেই পড়বেন। ফাতিহা পড়ার পরে অন্য একটা সুরা তার সাথে যোগ করে আপনি রুকুতে যাবেন, রুকুতে উঠার পরে আপনি কুনুত পড়বেন হাত উঠিয়ে, অথবা রুকুতে যাওয়ার আগেও আপনি পড়তে পারেন, দুনো তরিকে এই সাব্যস্ত আছে, কোনো অসুবিধা নেই। জাজাকিল্লাহুল খায়।